সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলতে চাচ্ছি ফাইবারের নতুন একটি সিক্রেট টিপস নিয়ে। যারা আমরা ফাইবার মার্কেট প্লেসে কাজ করি তাদের সবারই এটার প্রয়োজন হবে, সেজন্য আসলে ভিডিওটা তৈরি করা হয়েছে। তো বিষয়টা কী হচ্ছে, বিষয়টা হচ্ছে যারা আমরা লেভেল টু অথবা লেভেল ওয়ানে আসি তাদের কম বেশি, বা যারা লেভেলে নাই তাদের কিন্তু দেখা যাচ্ছে যে গিগের ইমপ্রেশন খুবই কমে যাচ্ছে। টোটাল কথা হচ্ছে, আমার মতো দেখেন আমার টোটাল কোনো প্রকার ইমপ্রেশন নাই, আমার অ্যাকাউন্ট টোটালটাই ডাউন হয়ে গেছে। মাত্র ইমপ্রেশন হচ্ছে দুইটা তিনটা, তিনটা একটা ক্লিক হচ্ছে। এবং মজার বিষয় হচ্ছে আমার যে ধরেন প্রমোশন অপশন আছে, যেটা ফাইবার নিজের থেকে দিয়ে দিছে আমাকে একটা অপশন অ্যাড করে, সেটা হচ্ছে ফাইবার গিগ প্রমোশন, যেটা ফাইবার নিজেরাই টাকা নিয়ে প্রমোশন করে দেয় বায়ারদের কাছে, এবং ওইখান থেকে আমরা অর্ডার জেনারেট করতে পারি। তো ওই অপশনটাও আজকে টোটাল 2 মান্থ ধরে বন্ধ আছে। তো এই অ্যাকাউন্টে যেহেতু কাজ করি না, যদিও সময় পাই না, সেজন্য আমি আর তেমন মাথা ঘামাই না। তো ভাবলাম যে জানুয়ারি গেল, মাত্র এই সামথিং 10-15-20 হাজার টাকা ইনকাম হলো এই অ্যাকাউন্টে কাজ না করেই। মানে টোটাল কথা হচ্ছে আমি নিজে না কাজ করে আমার স্টুডেন্টরা কাজ করাচ্ছি। তো আমি ভাবলাম যে তাহলে তো এভাবে বসে থাকলে হবে না, অ্যাকাউন্ট যেহেতু একদম থেমে গেছে তো এটা একটু উপরের দিকে তোলা চিন্তা ভাবনা করি। তো আমি যেটা করছি, এই গিকের এই অবস্থা দেখে তো বুঝতে পারছেন দুইটা তিনটা ইমপ্রেশন সবারই এরকম হতে পারে, যদি অ্যাকাউন্ট ডাউন হয়ে যায় তো কি করবেন। তো অ্যাকাউন্ট ডাউন হয়ে গেলে এবার মজার কাহিনী হচ্ছে, তো আমি যখন গিগটা আপডেট করছি, আপডেট করার মাত্র 10 মিনিটও হয় নাই আমার নতুন আরেকটা অর্ডার চলে আসছে, সেটাও আমি দেখাবো। একটু ওয়েট করতে হবে, ক্লাসটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। এবার আসি মূল কথায়, সেটা হচ্ছে এরকম যদি ইমপ্রেশন হয়ে যায় আর যদি প্রমোশনের অপশনটা টোটালি স্টপ থাকে, মানে টোটাল প্রমোশনটা আপনাকে বলতেছে নট এ কোয়ালিফাইড, আপনার গিগ দেখা গেছে যে অনেক বেশি, যেমন 36টা 40টা 50টা রিভিউ, তারপরেও দেখা যাচ্ছে বলতেছে গিগ নট এ কোয়ালিফাইড, মানে আপনার গিগটা প্রমোশন করার জন্য কোয়ালিফাইড হয় নাই। তো আমি ভাবলাম যে দেখ অ্যাকাউন্টে কাজই করবো না, এত প্যারা থেকে কাজই করবো না, সব কয়টা গিগ আমি 2 দিন আগে পজ করে দিছি। দেখেন পজ করে দিছি, তো পজ করে দিছি সব কয়টা গিগ। এখানে দেখতে পাইতেছেন আমাদের গিগুলো সব কয়টা পজ আছে, 5-4টা পজ আছে, 4টাই ভালো পজিশনে আছে। আর যে গিকটাতে এখন আপনাদেরকে দেখাইতেছি এটাতে 3টা 4টা রিভিউ না, এটাতে 13টা রিভিউ আছে এই গিকে। এবং আরও যে গিকগুলো আছে কতটা, যেখানে এখানে সবেরই একই অবস্থা। তো এগুলোতে মোটামুটি আমি যেমন এটার ভিতরে 36টা+ অর্ডার কমপ্লিট, মোটামুটি এখানে এই অ্যাকাউন্টের ভিতরে আমার 125-30টার উপরে অর্ডার কমপ্লিট হয়ে গেছে। তো ওই গিগের যদি বা এই অ্যাকাউন্টের যদি এরকম প্রবলেম হয় তাহলে কিন্তু মারাত্মক একটা জিনিস, তাই না? তো আমি কি করছি, সব কয়টা গিগ পজ করে দিছি। তো পজ করে দিয়ে আমি ব্যানার একটা বানাইছি, বানায়া তো গিগের টাইটেল ডেসক্রিপশন নতুন করে দিছি। দেওয়ার পরে আমি পাবলিশ করছি, পাবলিশ করার সাথে সাথেই আমাদেরকে ফাইবার প্রমোশনের অপশনটা চালু করে দিছে, সেটা আমি এখান থেকে দেখাতে পারতাছি। এই যে দেখেন ফাইবার প্রমোশন গিগ চালু হয়েছে। এবার প্রশ্ন থাকতে পারে, ভাই এটা আপনার আগে আসিল, আপনি মিথ্যা কথা বলতেছেন, প্রমাণ কি? ঠিক আছে না, ওকে প্রমাণ দেখাই। এই যে দেখেন নোটিফিকেশন, এখানে ক্লিক করি, 14 মিনিট আগে ফাইবার গিগ প্রমোশনের অপশনটা চালু করছে। এই যেটা নিচেরটা দেখেন, ফাইবার 36 মিনিট আগে ফাইবার গিগ প্রমোশন চালু করে দিছে আমাকে। এখন দেখেন গিগের নিচে কোনো জায়গায় লেখা নাই গিগ আনকোয়ালিফাইড, ঠিক আছে? তার মানে আমি গিগটা পজ করে দেন আমি এটা কিন্তু পাবলিক করছি 2 দিন পর, 2 দিন পরে আমি পাবলিক করছি, এবং গিকের ইমেজ এবং ডেসক্রিপশন টাইটেল যা কিছু ছিল সব কটা আপডেট করা কমপ্লিট। এবার কিন্তু আমার সব কিছু আগের মতো ফিরে আসছে, এবং একটা কিন্তু অর্ডারও পড়ছে। হ্যাঁ, অর্ডারও পড়ছে, এটাও দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, এখানে গেলে দেখতে পারবেন যে অর্ডার, দেখেন 15 মিনিট আগে একটা অর্ডার পড়ছে, ঠিক আছে? তো কাহিনীটা হয়েছে, তো গিক পাবলিশ করার সাথে সাথেই অর্ডার, এর থেকে কী ভালো হয় বলেন, এর থেকে কোনো ভালো অপশন আছে? তো এবার আসেন, যারা কাজ করতেছেন কন্টিনিউয়াসলি, যাদের গিগের অবস্থা খুবই খারাপ, আমি মনে করি যারা গিগ র্যাঙ্কিং আছে তারা গিগ এডিট করবেন না, যারা র্যাঙ্কিংয়ে নাই তারা শুধু এডিটিং করবে, ঠিক আছে? মানে হচ্ছে যারা গিগের প্রথম পৃষ্ঠায় সেকেন্ড পৃষ্ঠায় মানে 1 থেকে 10 নম্বর পৃষ্ঠায় আছেন, তারা গিগ এডিট করার দরকার নাই। আর এডিট করলেও সেটা করবেন নো পজ, মানে অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি এডিট করবেন। আর যদি
এই 10 নম্বর পৃষ্ঠায় আপনাকে খুঁজে পাওয়া যাইতেছে না, তাহলে সুন্দর করে পজ করে দুই একদিন গিগ পজ অবস্থায় রেখে দিয়ে মানে লিস্টিং থেকে সরায় ফেলে গিগ ডেসক্রিপশন টাইটেল মোটেল যা কিছু আছে সব কিছু আপডেট করে ফেলবেন, ঠিক আছে? করে ফেললেই আপনার গিগটা আবার যদি অ্যাক্টিভ করেন তাহলে কিন্তু আবার র্যাঙ্কিং করবে, ঠিক আছে? আর যদি অর্ডারের সাথে সাথে বা দুই একটা রিভিউ নিতে পারেন তাহলে কিন্তু আর অর্ডার নিয়ে চিন্তা করতে হবে না। তো আমাদের অনেকেই আছে যারা 6 মাস 7 মাস হয়ে গেছে অর্ডার পাচ্ছে না, তো আমার মনে হয় যদি আপনারা লেভেলে থাকেন বা লেভেলে না থাকেন তাহলে এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন, ঠিক আছে? তো আমি কিন্তু সমস্ত ডিটেলসগুলো বললাম, আমার 5টা গিগই আমি কিন্তু ডিলেট করি নাই, ঠিক আছে? পজ করছি, পজ করে রেখে দিয়েছি, থাক রিল্যাক্সে থাক, তারপরে আমি দেখতাছি, ঠিক আছে? এবার কিন্তু আমার অ্যাড শুরু হয়ে গেছে। এবার অ্যাড থেকে আমার এই মাসে যদি ইনকাম নাও হয়, মিনিমাম যদি নাও হয়, তারপরে দেখেন যে $400 থেকে $500 আসবে, এটা 100% শিওর। কারণ অ্যাড ক্যাম্পেইন যদি আপনি ভালো বাজেট রাখতে পারেন অর্ডার আসবে, প্রচুর অর্ডার আসে, ঠিক আছে? এবং আমার গিগটাও কিন্তু এখন ভালো একটা পজিশনে চলে যাবে। আমি একটা গিগ আজকে এডিটিং করছি, আজকে একটা অর্ডার, তো দেখা যাচ্ছে যে আমি 5টা গিগ ওইটি রেডিট করতে আমার আরও 2-3 মাস সময় লাগতে পারে। কারণ হচ্ছে আমি সময় পাচ্ছি না ফাইবারে সময় দেওয়ার জন্য। তো আশা করি আপনাদের একটু হলেও উপকারে লাগছে। আর এইভাবে যদি আপনারা কাজ করেন 2 মাস বা 60 দিন পর পর বা 90 দিন পর পর আপনার গিগুলো আপডেট করতে পারেন। এটা আমার রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে কি যে যদি র্যাঙ্কিং নিয়ে থাকে তাহলে পজ এবং কোনো প্রকার এডিট না করা, ঠিক আছে? যেমন একটা কাজ মানে একটা ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিছে, দেওয়ার পরে তো দিয়ে দেখে গিকমিক দেখে অর্ডার করে থেকে চলে গেছে, দেন আবার পরের মাসে কিন্তু ওই ক্লায়েন্ট আপনাকে অর্ডার করবে না যদি ভালোভাবে কাজ না করতে পারেন, কিন্তু আপনার গিকটা কিন্তু তার মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? এরকম অনেক ক্লায়েন্ট আছে দেখতে দেখতে আপনার গিক পছন্দ হয় না, তো আপনি যদি এডিট করেন তাহলে ওই কাস্টমারগুলো আবার ক্লিক করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার র্যাঙ্কিংয়ের হেল্প করবে। তো বিষয়টা আশা করি বুঝাইতে পারছি। তো একটু লোপুকারে লাগছে, এইভাবে কাজ করেন ফাইবারে। ফাইবার আসলে ধৈর্য ধরার একটা জায়গা, ফাইবারে ধৈর্য না ধরলে আসলে টিকে থাকা পসিবল না। তো আমি আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।